আচ্ছা দেখো তো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দুটো বেলুন, তাই না? বেলুন দেখতে পাচ্ছ, একটা লাল রঙের আর একটা সবুজ রঙের, তাই না? বেলুনটা একটা, এটা কি জিনিস তোমরা দেখে, এই জিনিসটা কখনো দেখেছো? কোথায় দেখেছো বলো তো? বইয়ে। আর কোনো কিছু মারতে গেলে দেখো গাড়ি পাল্লার মাঝে যে দেখেছো, এটা কি সেই গাড়ি পাল্লার মতো হয়েছে? আর দাঁড়িপাল্লা দিয়ে আমরা কি করি বলতো? ওজন করি। কি করি? ওজন করি। কতটা সেটা ভারী, তাই না? সেটা ওজন করি। তো আমরা আজকে দেখতে পাচ্ছি দুইটা বেলুন, বেলুন দুইটা দুই দিকে কি সমান আছে? না নাকি বেশি কম আছে? সমান আছে, তাই না? তো এখন আমি কি করি তোমরা দেখো, আরে বেলুনের মধ্যে কি আছে? বায়ু আছে বেলুনের মধ্যে, বায়ু আছে, তাই না? এখন আমি একটা আলু পিন, এটা কি আলু পিন দিয়ে দেখো, এটা বেলুন দুটো সমান আছে, তাই না? এখনো একটা আলু পিন দিয়ে একটা বেলুন দিয়ে ফুটা করে দেব। এখন কি হয়েছে মা জিয়া, আমাকে বলতো যে ফুটা করে দেখো এখন কি সমান আছে? এটা কোন দিকে নিচু হয়ে গেছে? লাল বেলুনের দিকে। কোন দিকে? লাল বেলুনের দিকে। কেন এমন হয়েছে বলতে পারবা? কারণ এই দুইটা বেলুনের মধ্যে সমান বায়ু ছিল, তাই না? কিন্তু এখানে কি বেলুনের মধ্যে বায়ু আর আছে? না। এজন্য ওইদিকে নিচু হয়ে গেছে। তাহলে কোন বায়ু যে ছিল এর মধ্যে, এতে কি বলা যাচ্ছে যে বায়ু ওজন আছে, তাই না? দুইটা বেলুনে বায়ু সমান ছিল দেখে একই ওজন ছিল। যখন আমি এই সবুজ বেলুনটার বায়ু বের করে দিলাম তখন ওইদিকে নিচু হয়ে গেল। এই পরীক্ষা থেকে আমরা কি বলবো যে বায়ু ওজন আছে, তাই না? এটা হচ্ছে বায়ু এক ধরনের পদার্থ। তাহলে বায়ুর একটা বৈশিষ্ট্য হচ্ছে বায়ুর ওজন আছে, যা আমি এখানে লিখে দিবে। বায়ুর একটি বৈশিষ্ট্য হচ্ছে বায়ুর ওজন আছে। কি আছে? বায়ুর ¿Cuánto más?